সবাইকে এডু লেকচার বিডিতে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। এই টপিকটি আন্তর্জাতিক অংশেরই। আমরা আলোচনা করব জার্মানির তথ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন হিটলার, কার্ল মার্কস এবং আইনস্টাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করব। সাথে আমরা জার্মানির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। তো শুরুতে আমাদের যে তথ্যটা জানা উচিত সেটা হচ্ছে যে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলারের পতন ঘটলো তখন জার্মানি দুটি অংশে বিভক্ত হয়ে গেল, একটি হচ্ছে পূর্ব অংশ আর একটি হচ্ছে পশ্চিম অংশ। পূর্ব অংশে সোভিয়েত ইউনিয়নের শাসন কার্যকর ছিল, অর্থাৎ ওখানে কমিউনিস্টদের কার্যক্রম ছিল, অর্থাৎ সেখানে কমিউনিস্টদের যে তত্ত্ব সেটাই সে অনুসারে সরকার পরিচালনা হতো। আর পশ্চিম জার্মানিতে পুঁজিবাদে যারা সমর্থন করত, অর্থাৎ জার্মানির যারা আগে থেকে সেখানে বসবাস করত, ওনারাই পশ্চিম অংশের শাসন করত। তো এই পূর্ব অংশ এবং পশ্চিম অংশের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকতো পুঁজিবাদ ও কমিউনিজম নিয়ে। তো পূর্ব অংশের কমিউনিস্টরা যখন চিন্তা করলো যে তাদের মাঝে পশ্চিম অংশের পুঁজিবাদ এর প্রভাব আসতে পারে, পুঁজিবাদের প্রভাব যাতে পূর্ব অংশে না যায় সেজন্য 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। অর্থাৎ পূর্ব জার্মানির কমিউনিস্টরা একটি প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয়, সেটি হচ্ছে বার্লিন প্রাচীর। এখানে আরেকটা তথ্য অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে পূর্ব জার্মানির রাজধানীর নাম ছিল বার্লিন আর পশ্চিম জার্মানির রাজধানীর নাম ছিল বন, ব দন্তে ন। পরে এই পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আবার একত্রিত হয়ে যায় 1990 সালে। একত্রিত হওয়ার আগে 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ছিল 155 কিলোমিটার। আর পরে 1990 সালের 23 অক্টোবর পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি আবার একত্রিত হয়ে যায়। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হচ্ছেন অ্যাঙ্গেলা মার্কেল। জার্মান সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে জার্মানির চ্যান্সেলর। তো দেখো এখানকার যে ইনফরমেশন গুলো, এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসেছিল। জার্মানির প্রাচীন রাজাদের একটা উপাধি ছিল, সেটা হচ্ছে কাইজার। এবার আমরা জানবো অ্যাডলফ হিটলার সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন 1889 সালে অস্ট্রিয়াতে। এখানে ভালো করে মনে রাখতে হবে তিনি অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেন। আর তিনি জার্মানির চ্যান্সেলর হন 1933 সালে, এবং তিনি 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত। তিনি একটি গোপন বাহিনী গঠন করেছিলেন, সেটির নাম হচ্ছে গ্যাস্টাপো। গ্যাস্টাপো এটা একটু মনে রাখতে হবে। এটি তিনি গঠন করেন 1933 সালে। ন্যাশনাল সোশিয়ালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নামে একটি পার্টি তিনি গঠন করেছিলেন, যেটাকে আমরা বাংলায় নাৎসি পার্টি বলে চিনি। এই নাৎসি পার্টির নেতা ছিলেন তিনি, এবং এটিকে ইংরেজিতে নাজি পার্টি বলা হয়, NAZI, নাজি পার্টি। এই ইনফরমেশনটা ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখানে একটি কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার মূল কারণ ছিল আসলে হিটলার চেয়েছিলেন অস্ট্রিয়ার দখল নিতে, অর্থাৎ অস্ট্রিয়ায় ওনার শাসন তিনি কায়েম করতে চেয়েছিলেন। যেহেতু উনি অস্ট্রিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন, সেহেতু তিনি প্রথমে অস্ট্রিয়াকেই টার্গেট করেন, এবং এই অস্ট্রিয়াকে টার্গেট করার কারণেই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। তো এই জন্য এখানে অস্ট্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছিল। হিটলারের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে, আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে মেইন ক্যাম্প, যার ইংরেজি অর্থ হচ্ছে মাই স্ট্রাগল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ একটি ইনফরমেশন। এটি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। হিটলারের উগ্র জাতীয়তাবাদের কারণেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে, কিন্তু সেখানে অস্ট্রিয়া একটি ব্যাপক ভূমিকা পালন করেছিল। 1945 সালে হিটলার যখন বুঝতে পারে যে উনি পরাজিত, তখন উনি স্ত্রী সহকারে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই উনি স্ত্রী সহকারে, অর্থাৎ সস্ত্রীক আত্মহত্যা করেন। এবার আমরা জানবো কার্ল মার্ক্স সম্পর্কে। উনি হচ্ছেন আধুনিক সমাজতন্ত্রের জনক। ওনার একটা বই আছে, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বই, ডাস ক্যাপিটাল। এখানেই মূলত উনি ওনার তত্ত্বগুলোকে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। সেই তত্ত্বের মধ্যে রয়েছে মূলত মূল্য তত্ত্ব ও দান্দিক বস্তুবাদের তত্ত্ব, এবং এই জন্য ওনাকে মূল্য তত্ত্ব ও দান্দিক বস্তুবাদের প্রবক্তা বলা হয়। আর ওনার বই ডাস ক্যাপিটাল
রুশ বিপ্লবের সময় ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিল। এখান থেকে আমরা আরো কিছু তথ্য জানব, তথ্যগুলো বিবিধ তথ্য আকারে আমরা লিপিবদ্ধ করব। আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নাম শুনেছি, বাংলাদেশেও এর শাখা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটি সংগঠন। এই সংগঠনটি আসলে জার্মান ভিত্তিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করে, এটাও আমরা জানি, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান জার্মানিকে সমর্থন করেছিল, এটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য। এবার আমরা জানবো আইনস্টাইনকে নিয়ে। উনি হচ্ছে যেন সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যত সায়েন্টিস্ট রয়েছেন তিনি তার মধ্যে সেরা, এবং উনি ছিলেন জার্মান ইহুদি পদার্থবিদ। ওনার পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে থিওরি সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে বাংলায় আপেক্ষিকতা বাদ বা আপেক্ষিকবাদও বলা হয়ে থাকে। এই তত্ত্বের তিনি প্রণেতা। এই তত্ত্বের প্রণেতা হিসাবে তিনি সারা ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতি অর্জন করেন এবং 1921 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। তো আইনস্টাইন সম্পর্কে আমাদের এত বেশি জানার দরকার নাই, এটা বিকজ আমাদের নর্মালি পরীক্ষায় জাস্ট ওনার যে থিওরি অফ রিলেটিভিটি এবং 1921 সালে যে তিনি নোবেল পুরস্কার পান এটা জানলেই হবে। তিনি একজন পদার্থবিদ ছিলেন, তিনি একজন পদার্থবিদ ছিলেন এবং সর্বকালে সেরা পদার্থবিজ্ঞানী, এটা জানলেই হবে, এর বেশি জানার দরকার নেই। এরপরে আমরা জানবো মার্টিন লুথার। উনি একজন জার্মান ধর্মতত্ত্ববিদ ও সংস্কারক, অর্থাৎ ধর্ম সংস্কারক তিনি। আমরা জানি যে খ্রিস্ট ধর্মের অনুসারীরা দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে ক্যাথলিক এবং আরেকটি অংশ হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট যে অংশটি, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা হচ্ছে মার্টিন লুথার। এবং যারা প্রোটেস্ট্যান্ট অংশের অনুসারীরা তারা মার্টিন লুথারকে তাদের ধর্মতত্ত্ববিদ বা ধর্ম সংস্কারক হিসেবে মেনে চলেন। এখানে আমি একটি অংশ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা অনলাইনে একটা অ্যাডমিশন প্রোগ্রাম চালু করছি, সেখানে B+D ইউনিটের প্রোগ্রাম রয়েছে। তো সেখানে আমি সাধারণ জ্ঞানে ক্লাস নিচ্ছি, সাথে রায়হান ভাইয়া আছে, UGC-র রায়হান ভাইয়া, উনি ইংলিশ ক্লাস নিচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমরা হয়তো অনেকে চিনো মোহসিন, সে বাংলা ক্লাস নেবেন, এবং তার সাথে আরও একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে থাকবে। সো আশা করি তোমরা আমাদের অনলাইন প্রোগ্রাম থেকে খুবই উপকৃত হবা। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে স্ক্রিনে যে নাম্বার দেখতেছো সেখানে যোগাযোগ করলেই হবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বেশি খুশি হবে, কারণ আসলে কল ভিজিট করার সময় হয় না অনেক সময়। তো আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটাতে, অনলাইন প্রোগ্রামটাতে আমরা খুবই কম ফি নিচ্ছি, মাত্র 1000 টাকা, শুধুমাত্র টিচার ডিপার্টমেন্টের জন্য। আর আমরা মূলত এডু লেকচার বিডির পক্ষ থেকে এই কোর্সটি রান করতেছি আমাদের চ্যানেলে প্রমোট করার জন্য। তো আর কথা বলতে চাই না, আজকে চলে যাচ্ছি, অন্য একদিন আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। শুধু আমার কাছে টাকা।